আরও বিপাকে অরবিন্দ কেজরিওয়ালের দল। এবার আম আদমি পার্টির বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে অভিযোগ জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, আইন ভেঙে বিপুল পরিমাণ টাকা বিদেশ থেকে ঢুকছে আম আদমি পার্টির ঝুলিতে। 7 কোটি টাকারও বেশি অঙ্কে বিদেশি ফান্ড পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল, দাবি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন আইনের তোয়াক্কা না করে এই টাকা ঢুকছে আম আদমি পার্টির কাছে। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই মর্মে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তারা। ইডির বক্তব্য, মাদক সংক্রান্ত একটি আর্থিক তছরুপের মামলার তদন্তের সময় এই তথ্য তাদের হাতে এসেছে। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই মাদক সংক্রান্ত মামলায় নাম রয়েছে পাঞ্জাবের প্রাক্তন আপ বিধায়ক সুখপাল সিং খৈরা ও আরও বেশ কয়েক। 2021 সালে ইডি এই মামলার তদন্ত শুরু করেছিল এবং খৈরাকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে গত বছরের আগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আম আদমি পার্টির বিরুদ্ধে তাদের অভিযোগের কথাও সেই সময় জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশেষ করে আলোকপাত করা হয়েছিল FCRA আইন ও জনপ্রতিনিধিত্ব আইনের উপর। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এ সংক্রান্ত আরও অতিরিক্ত তথ্য পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিদেশ থেকে 7 কোটি টাকারও বেশি অনুদান এসেছিল আম আদমি পার্টির কাছে। Bureau Report, RE News.